আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গাইবান্ধা এক এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব গোলাম মুস্তফা আহমেদ। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, যারা 15ই আগস্টের কালো রাত্রিতে ঘাতক কর্তৃক নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিকতার সঙ্গে নিহত হয়েছে, তাদের বিলেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং কামরুজ্জামান। মাননীয় স্পিকার, 15ই আগস্টের হত্যাকাণ্ডটি ছিল বাঙালি জাতির ইতিহাসে একটি সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। খুনিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম মুছে যাবে, কিন্তু মূর্খরা জানে না যে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধুর আগ ফোটা রক্ত যেখানে ছিটকে পড়েছে সেখান থেকে জন্ম নিয়েছে লক্ষ মুজিব। আজ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের আছে আদর্শ, আছে উদ্দেশ্য, আছে নিজস্ব ইতিহাস। তাই তো বাংলাদেশ আওয়ামী লীগ আজ শির উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ আজ ক্ষমতায় আছে এবং আগামী দিনেও ক্ষমতায় থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী 2017-18 অর্থ বছরের জন্য একটি বিশাল বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এ বাজেট সম্পর্কে আমাদের প্রতিপক্ষ বিভিন্ন ধরনের তারা হীন মন্তব্য করেছেন। কেহ বলছেন এ বাজেট লুটপাটের বাজেট, এ বাজেট মানুষের পকেটে হাত দেওয়ার বাজেট। আবার কেহ বলছেন যে এই বাজেটে মেঘা প্রকল্প রয়েছে অনেক, এখানে মেঘা দুর্নীতিও হবে। আবার কেউ বলছেন উচ্চাভিলাষী বাজেট, এ বাজেট বাস্তবায়িত আদাও করা সম্ভবপর নয়, এরকম হীন মন্তব্য তারা করছেন। এ বাজেট মুখ থুবড়ে পড়বে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পেশা রাষ্ট্র করে দেয় পেলে কোন সুতা, জানো না আমার সঙ্গে সূর্যের শত্রুতা। অবস্থাটা তাই মাননীয় স্পিকার, বিরোধী দল কোন ছুতা পেলেই তারা সমালোচনা করে যাচ্ছে, সমালোচনা করাই তাদের একমাত্র কাজ। আসলে বাজেট একটি জনকল্যাণমুখী বাজেট। এ বাজেটে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। মাননীয় স্পিকার, আমাদেরকে একটু অতীতে ফিরিয়ে যাওয়া দরকার, যে বিগত 8 বছরে আমাদের অর্থনীতির অগ্রযাত্রা আদাও মসৃণ ছিল না, ছিল কণ্টকাকীর্ণ, প্রতি পদে পদেই ছিল আমাদের বিপদ। আর রাজনৈতিক প্রতিবাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জামাত শিবির আমাদের রেল লাইন, রেলপথ, রেল ইঞ্জিন, আমাদের বাস এবং মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। পেট্রোল বোমার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছিল তারা। শুধু তাই নয়, হাজার হাজার মানুষ অগ্নি সন্ত্রাসের শিকার হয়ে আজও তারা মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। আজকে দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকেও তারা ভীতি প্রদর্শন করিয়েছিল, তারা মৌলবাদকে উস্কে দিয়েছিল। প্রতিপক্ষ মনে আমাদের এই বাংলাদেশে
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে খোলা পানিতে তারা মাছ শিকার করার চেষ্টা করেছিল, তাদের সকল চক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছি। তাই বাংলাদেশ আজ শির উঁচু করে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকেও আমাদের অগ্রগতি রয়েছে। যেমন আমাদের জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বাড়িয়ে দাঁড়িয়েছে $1602। অতি দারিদ্র এবং অতি দারিদ্রের হার আমাদের কমে দাঁড়িয়েছে 23.2 ও 12.9%। তারপরে আমাদের আয়ুষ্কাল আমাদের বৃদ্ধি পেয়েছে, মাতৃমৃত্যু শিশুমৃত্যুর হার কমেছে, নারীর ক্ষমতায়ন খাদ্য উৎপাদন বৃদ্ধি, মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ এবং আমদানি রপ্তানি সব সূচকেই আমরা পিছিয়ে নেই, আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। মাননীয় স্পিকার, এই যে আমাদের উন্নয়ন, কে বিশ্বাস করেছিল যে বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে? কে বিশ্বাস করেছিল যে বাংলার মাটিতে মানবতা বিরোধীদের বিচার হবে, তারা ফাঁসির কাস্তে ঝুলবে? আমাদের যে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিজস্ব অর্থায়নে আজকে পদ্মা সেতুর কাজ চলছে। এই পদ্মা সেতুর কাজ দেখে আজকে বিশ্বব্যাংক তারা মাথা নিচু করে আরো চোখে আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখছে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আজকের আমাদের এই বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে। তৃতীয় বিশ্বের গরিব দেশগুলো আজকে তাকিয়ে দেখছে যে কিভাবে বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে তরতর করে গিয়ে যাচ্ছে। আজকে এখান থেকে তারা শিক্ষা নিচ্ছে এবং বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের। মাননীয় স্পিকার, আমরা কেন এই বাজেট বাস্তবায়ন করতে পারব না? বিরোধী দল ঢালাও ভাবে সমালোচনা করছে, আমাদের সব সূচকে তো আমরা এগিয়ে আছি, কোথাও আমরা পিছিয়ে নাই। গরিব দেশ থেকে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি, কেন আমরা বাজেট বাস্তবায়ন করতে পারব না? স্বীকার করি এ বাজেট উচ্চাভিলাষী বাজেট, তবে আমাদের আকাঙ্ক্ষা অনেক বড় থাকতে হবে, আমাদের স্বপ্ন থাকতে হবে, তাহলেই আমরা আমাদের ইস্পিত লক্ষ্যে পৌঁছতে পারব। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। এ বাজেট হল কৃষি বান্ধব, গরিব বান্ধব এবং ব্যবসা বান্ধব। এই বাজেট বিনিয়োগ বান্ধব, বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে 10টি অর্থনৈতিক জোন স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেট বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ আহরণ এবং রেলপথ উন্নয়নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কাজে আমি মনে করি এই বাজেট বাস্তবায়িত হলে আমরা আরো অনেক অনেক দূর এগিয়ে যেতে পারব। মাননীয় স্পিকার, এখানে আর একটা কথা না বললেই নয় যে বাজেটে 1 লক্ষ টাকার উপরেও আবগারি শুল্ক নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে বিরোধী দল ঢাক ঢোল পিটিয়ে প্রচার করছে যে ব্যাংকে টাকা জমা রাখলে সরকার কেটে নেবে, কত কেটে নেবে এটা আর নেই। তারা এই বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, আগামী দিনে মানুষ ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হতে পারে। আপনারা লক্ষ্য করুন যে আমাদের মাথা পিছু আয় আজকে বৃদ্ধি পেয়েছে,
কাজেই সাধারণ আয়ের মানুষের পক্ষেও 1-2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখা কোনো ব্যাপার না। আমি আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে বাজেট বক্তৃতা এই কথাটি বলতে চাই মাননীয় অর্থমন্ত্রীর কাছে, 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার উপরে আবগারি শুল্ক প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, একটি গুরুত্বপূর্ণ কথা, এবারে আমি আমার নির্বাচনী এলাকার কথা বলব। আপনি ভালো জানেন যে আমার নির্বাচনী এলাকায় বাসপীর বাজার হতে সিলমারি হেডকোয়ার্টার পর্যন্ত তিস্তা নদীর উপর 1490 মিটার টিসি গাডার সেতু নির্মাণ, 6 কিলোমিটার নদী শাসন এবং ব্রিজের উপায় পাশে 80 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 730 কোটি টাকা বরাদ্দ হয়, যাহা একনেকে পাশ হয়েছে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 25শে জানুয়ারি গাইবান্ধার স্টেডিয়াম মাঠে তিনি এই তিস্তা ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন। মাননীয় স্পিকার, সে আজ থেকে 3.5 বছর আগের কথা। এই তিস্তা ব্রিজের আজ পর্যন্ত টেন্ডার আহ্বান করা হয়নি। আমার জিজ্ঞাসা, আমার নির্বাচনী এলাকার মানুষের জিজ্ঞাসা, এই ব্রিজ আদাও হবে কি হবে না? মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ব্রিজ দল উসকে দিচ্ছে ব্রিজ ওখানে হবে না। কাজেই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনাকে অনেক বেশি সময় দেওয়া হয়েছিল, 12 মিনিট, আপনি দয়া করে 2 মিনিটে শেষ করুন। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকার 40 ভাগ মানুষ এখনো বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। যে 60 ভাগ মানুষের মধ্যে বিদ্যুৎ সংযোগ আছে মাননীয় স্পিকার, ঘন ঘন লোডশেডিং এ মানুষের আজ না বিশ্বাস উঠেছে, মানুষেরা থেকে মুক্তি চায়, পরিত্রাণ পেতে চায়, কেন অবস্থা হলো? প্রতিদিন আমাকে টেলিফোন করে মানুষ জানাচ্ছে। আমি এ ব্যাপারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আমি শুভ দৃষ্টি কামনা করছি যে লোডশেডিং কমে দিতে হবে এবং আমার এলাকায় বিদ্যুতের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। সারা বাংলাদেশের যদি 80 ভাগ মানুষ বিদ্যুৎ সেবা পেয়ে থাকে, আমার এলাকার এখনো 60 ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার 50 ভাগ রাস্তা এখনো কাঁচা। শুধু তাই নয়, পুল কালভার্টের যথেষ্ট অভাব। আজও এই উন্নয়নের যুগে আমার নির্বাচনী এলাকার মানুষ বাসের সাঁকো দিয়ে চলাচল করছে, এটা আমাদের লজ্জা মাননীয় স্পিকার। তাই স্থানীয় সরকার মন্ত্রীর আমি শুভ দৃষ্টি কামনা করছি যে আমার এলাকায় পুল কালভার্ট নির্মাণ করার জন্য এবং আমার এলাকার ওই কাঁচা রাস্তাগুলোকে পাকা করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, গতকাল একটা সংবাদ পেয়েছি আমি, সেই সংবাদটা হল যে আমার নির্বাচনী এলাকার শ্রীপুর ইউনিয়নে বাবু বাজার থেকে কামারজানি পর্যন্ত এই 1.5 কিলোমিটার এলাকায় ব্যাপকভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে নদীর দূরত্ব মাত্র 150 কিলোমিটার কোথাও। এক মিনিটে শেষ করুন, কোথাও 100 ফিট, কোথাও 200 ফিট। এই 200 ফিট ভাঙলে আমাদের বন্যা নিয়ন্ত্রণ মানে আমাদের বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি এ ব্যাপারে আপনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের শুভ দৃষ্টি কামনা করছি, দ্রুত গতিতে এখানে টাকা বরাদ্দ দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ তোলার জন্য। পরিশেষে মাননীয় স্পিকার,
আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা আরতি টানছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ।